একটা করছি 4-5 তখন আপনারা আমি টুকাইটা দিই এর মধ্যে আপনি ইন্ডিয়ানে আমার সারছে আমি কী অপরাধে আপনার কাছে আসলাম আমার অন্ড বন্ড বইয়া আমার ইন্টারনেটের দিকে আমি আপনার ভিডিও আমি আপনার ভিডিও যেটা ছেড়েছি হ্যাঁ সেটার পরিপূর্ণ ভিডিও আজকে পেয়েছি আমি আজকে 1 ঘন্টা যাবৎ আপনার পিছনে আমি কাজ করছি ঠিক আছে আপনি কয়টা মহিলার মাথায় হাত দিছেন কয়টা পুরুষের মাথায় হাত দিছেন চকিদার কীভাবে আপনাকে বাড়ি দিছে এখন কীভাবে টাকা নিচ্ছেন সবগুলো কিন্তু একটা ডকুমেন্ট আছে আর ডকুমেন্ট ছাও এখন শাহজালালে কি তুমি থাকবে না যা চলে যাবে এটা বলুন এটা কি ভণ্ডামি এটা ভণ্ডামির জায়গা এটা কি মহিলার শরীরে হাত দেও কেন মহিলার শরীরে হাত দেও কেন কেন মহিলার শরীরে হাত দেও আমি 1 ঘন্টা যাবৎ কয়টা চক্কর দিছ কোন জায়গায় গেছো কীভাবে টাকা নিচ্ছ সবগুলো কিন্তু আমি উঠেই দিছি চকিদারে তোমাকে বাড়ি দিয়ে ওদিকে দিচ্ছে তুমি আবার ওদিকে চলে আসছো ওদিকে এসে ওখানে আবার মহিলার গায়ে হাত দিছো এগুলো উঠে নাই এখানে টাকা গুনছ কত টাকা আছে আমি বলবো না না মহিলার শরীরে হাত দেন কেন মহিলারা কয় না তুমি দাঁড়াইয়া মহিলাদের সাথে কথা বলার চেষ্টা হ্যাঁ হ্যাঁ আমি লাগছি আপনাকে এখান থেকে তাড়াতে হবে আপনি এখানে থাকতে পারবেন না কারণ কোনো অসৎ মানুষের স্থায়ী এই সাজলাল হবে না বুঝছেন আপনি ভালো হন ভালো হয়ে থাকতে চান অ্যাড্রেস অফ চেঞ্জ করেন থাকতে পারবেন আপনাকে অধিকার কে দিছে মহিলা শরীরে হাত দেওয়ার এটার উত্তর দেন প্রথমে হ্যাঁ হাত দেন নাই আমি যদি এখানে জনগণকে দেখাই এই ভিডিও একটাও মাটিতে পড়বে না এরা উষ্ঠাইয়া মেরে ফেলবে জানো এখন ভিডিও ফেলে করবো আমি আর এই ড্রেসার চেঞ্জ করে নামাজ পড়বেন এখানে অলির বাড়িতে থাকবেন ঠিক আছে ভুল স্বীকার করছেন তো তাহলে আমরা এখানে থাকবো এখানেই আমাদের বাড়ি ঠিক আছে আমরা যেন আর কোনোদিন দেখি না কোনো মহিলা শৈলা হাত দিচ্ছেন আপনি এবং কোনোভাবে কোনো পুরুষের কাছ থেকে এই যে টাকা নিলেন ওনার কাছ থেকে কিসের জন্য নিলেন ওনার মাথায় হাত দিয়ে ফু দিলেন কেন আপনার কাছে কি ইলিম আছে আপনি নামাজ পড়েছেন কয় রাকাত নামাজ পড়েছেন আজকে কয় রাকাত পড়েছেন বলতে পারবেন নামাজ কয় রাকাত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে জুমা মুবারকবাদ জানাচ্ছি সবাইকে এবং সবাইকে আজকে একটি ভিডিও আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি একটি কারণ আপনারা জানেন গত সপ্তাহে আমরা একটি ভিডিও দিয়েছিলাম সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এখানে একজন ভণ্ড এবং ক্যামেরা করতে গেলে ভণ্ড অনেক বাধা দিয়েছিল সেই বাধা অতিক্রম করেই আমরা ভিডিও করেছিলাম সেখানে সে নিজেকে একজন ভালো বা একজন ভালো ফকির হিসাবে দাবি করেছিল সে কোনো অপকর্মের সাথে বা ভক্তদেরকে মাজারে যারা আসেন মুসল্লিরা তাদেরকে কোনো হয়রানি কখনো করে না সেটা বলেছিল তো আমরা তার সাথে বিভিন্নভাবে কথা বলেছিলাম আপনারাও বেশি করে কমেন্ট করেছিলেন যে সে আসলেই ভণ্ড তার কথা থেকে বুঝেছিলেন আমরা সে বিষয়টাকে আরও যাচাই বাছাই করার জন্য আজকে জুমার নামাজ থেকেই আমরা শাহজালালে অবস্থান করি সিলেটের ইত্যাদি টিম এরপর সে জুমার নামাজের পরে এখানে ঈদ উপলক্ষে ঈদ গেল বুধবারে আজকে শুক্রবার মাত্র 2 দিন চলছে ঈদের দিনে অনেক মুসল্লিরা এসেছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে ভরপুর মুসল্লিরা সেই মুসল্লিদের মাঝে মাঝে সে প্রবেশ করছে এবং মহিলা দেখে দেখে সে ব্যবহার করছে মহিলা দেখে দেখে মহিলাদেরকে দুর্বল করছে তার মাথায় হাত দিচ্ছে তার মাথায় তার হাতের রড দিয়ে নাড়া দিচ্ছে এবং টাকা খুঁজছে এভাবেই টাকা সে নেওয়ার চেষ্টা করছে হাতিয়ে নিচ্ছে মানুষকে মানুষের সাথে প্রতারণা করছে সে আসলে কোন ধরনের পিরাকি করছে এটা আমরা আপনাদের কাছে জানতে চাই এবং অবশেষে আমরা তার সাথে কথা বললাম সে সবগুলোই অস্বীকার করলো অবশেষে স্বীকারও করলো আমরা বললাম যখন যে সব কিছু আমাদের কাছে রেকর্ড আছে আমরা দেখাবো দেখালে এখানে পাবলিক তোমাকে মেরে ফেলবি দেখাবো তখন সে ভুল স্বীকার করলো এবং বলল যে সে এইসব আর করবে না এবং তাকে থাক যদি শাহজালাল থাকে সুস্থভাবে থাকবি আমরাও তাকে বলে দিয়েছি সুস্থভাবে থাকার জন্য আমরা সবাই মিলে চাই পবিত্র মাটিতে যেন কোনো মানুষ এসে হয়রানি না হয় প্রতারণার শিকার না হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখতে হবে এবং নিজে থেকে আমরা কিছু সচেতন হতে হবে আমাদের
মুসল্লি ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা যারা শাহজালালে যাবেন, নামাজ পড়বেন, জিয়ারত করবেন, আপনারা এ ধরনের লাল কাপড়ওয়ালা বন্ধুদের আপনারা কখনও তাদের প্রতারণার শিকার হবেন না, তাদের কথায় দুর্বল হবেন না। কারণ আপনারা যে দুর্বল হচ্ছেন, না বুঝে না শুনে আপনারা টাকা দিচ্ছেন, যার কারণে এরা দিনের পর দিন বেড়েই চলছে, এই পেশাটাকে তারা বেছে নিচ্ছে। আপনারা দেখছেন যে এই বন্ধু টাকা গুনছে, এবং টাকা আজকে 4,000 থেকে 5,000 টাকা তার ব্যবসা হবে এই মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এই বিষয়টা আমরা উপস্থাপন করলাম, আমরা তার টাকা সহ সব কিছু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এই প্রতিবাদটা আরও উজ্জ্বল হয়ে প্রতিবাদটা যেন মানুষের কাছে পৌঁছে যায়, এবং বেশি বেশি কমেন্ট করবেন যাতে এ ধরনের ভণ্ডরা এই পবিত্র মাটিতে স্থান না পায়, সিলেটের মাটিতে স্থান না পায়। আমরা অবশ্যই আছি এদের পিছনে এবং পিছনে থাকবো, আমরা এদেরকে তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা অন্যায়ের সাথে আমরা সবসময় আছি, অন্যায়কারীকে আমরা কখনো প্রশ্রয় দেব না। কিন্তু যারা ভালো আছেন, যারা অলিভক্ত আছেন, যাদের আমল আছে, তারা অবশ্যই এখানে শান্তিতে থাকবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের কথায় বাসায় ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আমি একটি কথা বলবো যে আপনারা সিলেটের ইত্যাদি টিভিটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিউ করবেন, আমরা ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেবো, এবং আপনাদের সহযোগিতা সিলেট থেকে অপপ্রচার অপরাধ নির্মূল করব, ভণ্ডদের নির্মূল করব। যেখানেই অপরাধ সেখানেই সিলেটের ইত্যাদি টিভি, যেখানেই অন্যায় সেখানেই সিলেটের ইত্যাদি টিভি, যেখানেই বিনোদন যেখানেই আনন্দ সেখানেই ইত্যাদি টিভি, যেখানেই প্রতিভা সেখানে ইত্যাদি টিভি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবের কাছে বেশি করে শেয়ার করে দিবেন, আপনার ফেসবুকে লিঙ্কটা শেয়ার করবেন, এই আশা এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে সিলেটের ইত্যাদি টিভি সবসময় কৃতজ্ঞ, আজও কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা পরামর্শ অনুযায়ী আমরা এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন এখানে মাঝে কর্তৃপক্ষের লোকরা তাকে মেরে বের করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে আবার উল্টো দিকে ঘুরে চলে আসছে। মাঝের কর্তৃপক্ষ আসলে চেষ্টা করছেন বারবার এদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু একদিকে তাড়িয়ে দিলে অন্যদিকে প্রবেশ করে, এটা কী করে কীভাবে তাদের সম্ভব সেটাও আপনারা মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই টার্গেট, আমাদের এই প্রত্যাশা সবাই পূরণ করার জন্য সহযোগিতা করবেন, এবং সিলেটকে পবিত্র মাটিতে পবিত্র রাখার জন্য আমরা চেষ্টা করব, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, আপনাদের পরামর্শ চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Yeah.
আপনি তারা ফুদিছেন না ফুদিছি না টাইম কইতে দোয়া করতে আমি আল্লাহ দোয়া টাকা গুছছেন না আমি টাকা গুছুন টাকা গুজে নাই আমি কিনা জন্য গুছিয়া দিছি বুঝিছে আজকে কত রুজি করছেন আজকে কত রুজি করছেন আজকে করছি 4-5 আপনারা আমি টুকাইতে দিই এই জমাতে আপনি ইন্ডিয়ানে আমার সাথে আমি কী অপরাধে আপনার কাছে আসলাম আমার বন্ধ বন্ধ বইয়া আমার আমি আপনার ভিডিও যেটা ছেড়েছি সেটার পরিপূর্ণ ভিডিও আজকে পেয়েছি আমি আজকে এক ঘন্টা যাবত আপনার পিছনে আমি কাজ করছি ঠিক আছে আপনি কয়টা মহিলার মাথায় হাত দিছেন কয়টা পুরুষের মাথায় হাত দিছেন চকিদার কীভাবে আপনাকে বাড়ি দিছে এখন কীভাবে টাকা নিছেন সবগুলো কিন্তু একটা ডকুমেন্ট আছে আর ডকুমেন্ট ছাও এখন সাজালালে কি তুমি থাকবে না যা চলে যাবে এটা বলুন এটা কি ভণ্ডামি এটা ভণ্ডামির জায়গা এটা কি মহিলার শরীরে হাত দাও কেন মহিলার শরীরে হাত দাও কেন কেন মহিলার শরীরে হাত দাও আমি এক ঘন্টা যাবত কয়টা চক্কর দিছ কোন জায়গায় গেছো কিভাবে টাকা নিচ্ছ সবগুলা কিন্তু আমি উঠেই দিছি চকিদারে তোমাকে বাড়ি দিয়ে ওদিকে দিচ্ছে তুমি আবার ওদিকে চলে আসছো ওদিকে এসে ওখানে আবার মহিলার গায়ে হাত দিচ্ছ এগুলো উঠে নাই এখানে টাকা গুনছ কত টাকা আছে আমি বলবো
আমি বলবো পকেটে 100 টাকা কয় বান্ডিল আছে, 50টি কয় বান্ডিল আছে বলবো? হ্যাঁ, এই ভিতরে পকেটে কত টাকা আছে আজকে দেখি, কত টাকা বার করেন, বার করেন দেখি। আমি আপনি আমাকে সার্চ করছেন, আমি কেন ভিডিও চাললাম তাই না? ভিতরের টাকাগুলো বাইর করেন। এটা এখানে তো বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসছে, এটা তো বন্ডামির জায়গা না? এটা কি বন্ডামির জায়গা? মহিলারা কয় না, তুমি দাঁড়াইয়া মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করো এবং মাথায় হাত দিয়ে টাকা খুঁজো, বুঝছো? এটা কি পাইছো? এটা শাহজালালের মাটি, আমার বাড়ি এই সিলেট, বন্ড একটাও থাকবে না সিলেটে, সুজা চলে যাবে নয়তো অন্য ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, আমি লাগছি আপনাকে এখান থেকে তাড়াতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না, কারণ কোনো অসৎ মানুষের স্থায়ী এই শাহজালাল হবে না, বুঝছেন? আপনি ভালো হন, ভালো হয়ে থাকতে চান, অ্যাড্রেস অফ চেঞ্জ করেন, থাকতে পারবেন। এর আগে অনেক বন্ড এখান থেকে আমি তাড়িয়ে দিয়েছি, বুঝছেন? আমরা ভালো মানুষের সাথে কখনো লাগবো না, ভালো মানুষের সাথে, ভালো মানুষ আমাদের শত্রু না, আমাদের শত্রু হচ্ছে আপনাদের মতো যারা ভন্ড, তারাই আমাদের শত্রু, বুঝছেন? আপনাকে অধিকার কে দিছে মহিলা শরীরে হাত দেওয়ার? এটার উত্তর দেন প্রথমে। হ্যাঁ, হাত দেন নাই? আমি যদি এখানে জনগণকে দেখাই এই ভিডিও, একটাও মাটিতে পড়বে না, এরা উস্তাইয়ে মেরে ফেলবে। জানো এখন ভিডিও প্লে করবো, প্লে করবো, কথা বলছো? সেদিন বড় বড় কথা বলেছো, কেন ভিডিও ক্যামেরা করলাম না? সেদিন কথা বলেছো, আপনি কি ভালো হয়ে চলবেন না না চলে যাবেন এখান থেকে, এটা বলেন। আমি ভালো হয়ে চলবো, কিভাবে চলবেন? মহিলা শরীরে হাত দিবেন? যদি আর দ্বিতীয়বার কোনোদিন এখানে মহিলা শরীরে হাত দিতে দেখি, হ্যাঁ, আর এই ড্রেসার চেঞ্জ করে নামাজ পড়বেন, এখানে অলির বাড়িতে থাকবেন, ঠিক আছে? ভুল স্বীকার করছেন তো? তাহলে আমরা এখানে থাকবো, এখানেই আমাদের বাড়ি, ঠিক আছে? আমরা যেন আর কোনোদিন দেখি না কোনো মহিলা শরীরে হাত দিচ্ছেন আপনি, এবং কোনোভাবে কোনো পুরুষের কাছ থেকে, এই যে টাকা নিলেন ওনার কাছ থেকে, কিসের জন্য নিলেন? ওনার মাথায় হাত দিয়ে ফু দিলেন কেন? আপনার কাছে কি ইলিম আছে? আপনি নামাজ পড়েছেন? কয় রাকাত নামাজ পড়েছেন আজকে? কয় রাকাত পড়েছেন বলতে পারবেন? নামাজ কয় রাকাত? আপনাকে এত সুন্দর শরীর আল্লাহ দিয়েছে, এত উঁচা মোটা করে দিয়েছে হাত পাত পার জন্য, এটা সহজ ব্যবসা? আজকে তো 4-5 হাজার টাকা রুজি করে ফেলেছেন, আপনি টাকা এখানে বসে গুনতেছেন, বাঘ বাঘ করে পকেটে ঢুকাইতেছেন, আমি দেখি নাই, কি সহজ ব্যবসা? এগুলা চলবে না এখানে সিলেটে, এটা পবিত্র মাটি, পবিত্র থাকতে হবে, পবিত্র রাখার জন্য আমরা মাঠে নেমেছি। এখানে শুধু আমি না, আরো অনেক আছে, বুঝছেন? যদি আপনি এভাবে ঠিক না হন তাহলে অন্য ব্যবস্থা হবে, আইনি ব্যবস্থা হবে। আপনি বিয়ে করেন নাই? কয়টা করছেন? 4টা করছেন? একটা। বউ বাচ্চা কই? বউ বাচ্চা কই? দেশে। কোন দেশ বাড়ি? বাড়ি কোন জায়গায়? হবিগঞ্জে বাড়ি? হবিগঞ্জে বাড়ি? আপনি বউ বাচ্চারা একা থাকেন কেন? ছোট থেকে মাঝারে মাঝারে থাকেন, বউ বাচ্চার খাবার দেন, এভাবে টাকা তুলে দেন, এটা তো হালাল না, এটা হালাল হয় না, বুঝছেন? হালালভাবে বউ বাচ্চাকে খাবানোর চেষ্টা করেন, ঠিক আছে? আর আমরা আজকে বলে যাচ্ছি, আশা করছি আপনি ভালোভাবে চলবেন, এখানে কোনো ভণ্ডামির জায়গা না, ভণ্ডামি করতে পারবেন না আপনি, আপনাকে সম্মান করে বলছি, এটা পবিত্র মাটি, পবিত্র থাকতে দিবেন। আমার ভক্তবৃন্দ যারা এখানে শাহজালালে আসবে, তারা কেউ যেন আপনাদের লালসার শিকার হয়রানি না হয় আপনাদের কারণে, কোনো মহিলার শরীরে হাত দিবেন না, ঠিক আছে? মহিলার শরীরে কখনো হাত দিবেন না, এটা যেন কখনো দেখি না, ঠিক আছে?
আপনারা কি একমত? এ ধরনের ভণ্ডরা কি করছে সেটা আজকে আমি এর আগেও করেছি, আজকেও এক ঘন্টা যাবত তার পিছনে আমি ঘুরছি। আমরা দেখলাম যে অনেক মহিলা শরীরে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, অনেক পুরুষকে আটকিয়ে এই সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আটকাইয়া টাকা নেই, এটা কি ঠিক? আমরা সিলেটি যারা আছি আমরা তো অনেকেই জানি, কিন্তু আমাদের এই যে আজকে ঈদের সময় ভাই বলানি, ঈদের সময় অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা, এই অলির ভক্তবৃন্দরা আসছে, তাদেরকে রাস্তা আটকিয়ে দাঁড় করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এখানে তার জেবে কমপক্ষে 3-4 হাজার টাকা হবে। আমি সেই ভিডিওটা করেছি, এখানে টাকা বাইর করে সে হিসাব করতেছে, এটা কি ঠিক? আপনারা কি চান এদের বন্ধ থাকতে এখানে? আমরা চাই পবিত্র মাটিতে ভালো মানুষ থাকবে। হ্যাঁ, আপনি যদি আপনার যদি ইলিম থাকে তা আপনি সেই ইলিম নিয়ে থাকবেন, এখানে ইলিম নিয়ে থাকার জায়গা। আপনি শাহজালালকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনি সেভাবে থাকতে হবে, ঠিক আছে? নামাজ পড়ে না, আরে দাঁড়ায়।